সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো, বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে এসে ক্লাস করা সম্ভব না। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্টিন লুথার কলেজও অনলাইন ক্লাসের আয়োজন করেছে। সরকারের পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এভাবেই চলবে। তাই আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করবে এবং পাশাপাশি অবশ্যই পাঠ্যবই পড়বে। আর আমি মাইনুল হাসান, পরিণতি শিক্ষক হিসেবে পরিণতি বিষয়ে যে কোনো সমস্যায় তোদের পাশেই থাকবো। আজকে আমরা পরিণতি ও সুশাসন প্রথম পত্র থেকে আলোচনা করব। প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে পরিণতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায়টি পড়লে আমরা যে সব বিষয় সম্পর্কে ধারণা পাব, অর্থাৎ এই অধ্যায়ে যে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো পরিণতির ধারণা ও সংজ্ঞা, পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব, পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ, পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, ইতিহাসের সম্পর্ক, সমাজবিজ্ঞানের সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, নীতিশাস্ত্রের সম্পর্ক, ভূগোলের সম্পর্ক, জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সম্পর্ক এবং পরিণতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। এই অধ্যায়ে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা প্রথমেই পরিণতির ধারণা ও পরিণতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমরা জানি মানুষ সামাজিক জীব, সে নিঃসঙ্গ বাস করতে পারে না। মানুষ সমাজবদ্ধভাবে বাস করে, এটাই তাদের স্বভাব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা স্নেহ মায়া মমতায় আবদ্ধ থাকে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না, সে হয় দেবতা না হয় পশু। প্রাচীনকাল থেকে মানুষ নিজেদের প্রয়োজনে সঙ্ঘবদ্ধভাবে বাস করত। অতীতের সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন প্রথা প্রচলিত ছিল। সভ্যতার পরিবর্তন হয়ে আধুনিক কালেও দেখা যায় সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে অনেকগুলো নিয়মকানুন, রীতিনীতি, আচার অনুষ্ঠান গড়ে উঠেছে। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য জ্ঞানের একটি বিশেষ শাখা গড়ে উঠেছে। এই শাখাই পরিণতি নামে পরিচিত। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এই সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ হতে এসেছে। সিভিক্স শব্দের অর্থ হল নাগরিক, আর সিভিটাস অর্থ হচ্ছে নগররাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে পৌরনীতি হল নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী ও আচরণ সংক্রান্ত বিজ্ঞান। সংস্কৃতিতে নগরকে পুর বা পুরী বলা হয় এবং নগরের অধিবাসীকে পুরবাসী বলা হতো। এই কারণেই নাগরিক জীবনের অপর নাম হল পৌরজীবন, এবং এই নাগরিক সম্পর্কিত শাস্ত্রকেই পৌরনীতি বলা হতো। কিন্তু বর্তমানে পৌরনীতিকে শুধু শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কারণ প্রাচীনকালের রাষ্ট্র আর আধুনিককালের রাষ্ট্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
প্রাচীনকালে রাষ্ট্রগুলো ছিল নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের আয়তন ছোট ছিল, জনসংখ্যাও ছিল কম। নগর রাষ্ট্রের অধিবাসীদের জীবনযাত্রাও ছিল অপেক্ষাকৃত সরল। এজন্যই বর্তমানে পৌরনীতিকে শুধুমাত্র শাব্দিক অর্থে আলোচনা করা হয় না। বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের মতো নয়, আধুনিককালের রাষ্ট্রগুলো জাতিরাষ্ট্র। এই জাতিরাষ্ট্রগুলো আয়তনে বড়, জনসংখ্যাও বেশি, এবং এসব জাতিরাষ্ট্রের নাগরিকদের জীবন ও কার্যাবলী জটিল ও বহুমুখী। তাই বর্তমানে পৌরনীতির পরিচিতিও ভিন্ন। আমরা বলতে পারি আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ, কার্যাবলী এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো সিভিক্স বা পৌরনীতি। বিভিন্ন লেখকের সংজ্ঞা নিয়ে আলোচনা করলে পৌরনীতি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। ইএম হোয়াইট পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সিভিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ এভরিথিং অ্যাপারটেনিং টু সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। তিনি আরও বলেন, সিভিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ হুইচ ডিলস উইথ এভরিথিং রিলেটিং টু এ সিটিজেন, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, লোকাল, ন্যাশনাল অ্যান্ড হিউম্যান। এখানে তিনি বলেছেন যে পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনা করে। এফআই গ্লাউট পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সিভিক্স ইজ দ্য স্টাডি অফ ইনস্টিটিউশনস, হ্যাবিটস, অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পিরিট বাই মিনস অফ হুইচ এ ম্যান অর উইমেন মে ফুলফিল দ্য ডিউটিস অ্যান্ড রিসিভ বেনিফিটস অফ মেম্বারশিপ ইন এ পলিটিক্যাল কমিউনিটি, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং তারা অধিকার ভোগ করে, তার অধ্যয়নই হচ্ছে মূলত পৌরনীতি। ক্যামব্রিজ ডিকশনারিতেও পৌরনীতি সম্পর্কে প্রায় একই ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, সিভিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য ওয়ে ইন উইচ আর লোকাল গভর্নমেন্ট ওয়ার্কস অ্যান্ড অফ দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য পিপুল হু লিভ ইন দ্য সিটি, অর্থাৎ এখানে বলা হয়েছে পৌরনীতি হল এমন একটি অধ্যয়ন যেখানে কোনো স্থানীয় সরকার কীভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করা হয় এবং নগরের অধিবাসীদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা হয়েছে, সিভিক্স ইজ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ডিলিং উইথ রাইটস অ্যান্ড ডিউটিস অফ সিটিজেন, অর্থাৎ পৌরনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাগুলো আলোচনা করলে আমরা পৌরনীতি সম্পর্কে যে ধারণা পাই সেগুলো বিশ্লেষণ করলে একথা বলা যায়, যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের কার্যাবলী, আচরণ, অধিকার ও কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক সম্পর্কে জ্ঞান দান করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান।